নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার 48 এর সমাধান করে দিব। 48 পেজে তোমাদের দলগত কাজ 3 এটিও সমাধান করে দিব আজকের এই ভিডিওতে। এখানে বলেছে যে এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধার চেতনা বিষয়ে আলোচনা করি, এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করি। এরপর নিচের চিত্রের মতো চিত্র একে পোস্টার পেপারে আমাদের করণীয় লিখে দেয়ালে টানিয়ে রাখি। তো এই যে যে চিত্র দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পোস্টার পেপারে লিখবে, লিখে তারপরে শেষে টানিয়ে রাখবে। তো কী লিখতে পারো, একটা স্যাম্পল বা নমুনা উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি। ব্যক্তিগত ক্ষেত্রে লিখেছি, দেশকে ভালোবাসব, প্রয়োজনে দেশের জন্য আত্মত্যাগ করব। সামাজিক ক্ষেত্রে এখানে আমরা লিখেছি, ব্যক্তি স্বার্থকে তুচ্ছ করে সামাজিক স্বার্থকে বড় করে দেখব, সমাজের কল্যাণমূলক কাজ করব, যেসব কাজে সমাজের অকল্যাণ হয় সেগুলো থেকে বিরত থাকব। রাষ্ট্রীয় ক্ষেত্রে এখানে আমরা লিখেছি, রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলব, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে অবদান রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।